এলিয়েন কি সত্যি আছে আমাদের মাঝে? ফ্লাইং সসারে করে পৃথিবীতে সত্যি আসে যায় অন্য গ্রহের বুদ্ধিমান প্রাণী? আমরা কি তাদেরকে দেখেছি? এলিয়েনের সঙ্গে মানুষের জ্ঞান বুদ্ধি বৈজ্ঞানিক অর্জন বিনিময় করা কি সম্ভব? সেই চেষ্টা কি মানুষ করেছে? হ্যাঁ, একজন নিজের প্রায় পুরো জীবন লাগিয়ে এলিয়েন খুঁজে গেছেন। জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানকে অনেকে আজও মনে রেখেছে 1980 সালে তার রচিত এবং উপস্থাপিত টিভি মিনি সিরিজ কসমসে স্পেস টাইম অডিসির জন্য। পৃথিবীর অন্যতম বিখ্যাত আলোকচিত্র পেল ব্লু ডট ছবিটির সঙ্গে যুক্ততার জন্যও এই জ্যোতির্পদার্থ বিজ্ঞানী স্মরণীয় হয়ে আছেন। মহাবিশ্বকে সহজ করে সাধারণ মানুষের মনে মগজে পৌঁছে দিতে তার ভূমিকা অসামান্য। তিনি এলিয়েনও খুঁজেছিলেন, পেয়েছিলেন কি? নিউ ইয়র্কের ব্রুকলিনে 1934 সালের 9 নভেম্বর জন্ম নেন কার্ল সাগান। মাত্র 5 বছর বয়সেই নক্ষত্রের প্রেমে পড়েছিলেন, রূপে মোহিত হয়েছিলেন। তার অন্যতম উল্লেখযোগ্য অবদান ছিল নাসায়। তিনি পিএইচডি ছাত্র অবস্থাতেই নাসার উপদেষ্টা পদ পেয়েছেন। অ্যাপোলো অভিযানে মহাকাশচারীদের দিক নির্দেশনা সাগানই দিতেন। এক্সোবায়োলজি অর্থাৎ এলিয়েন সম্পর্কিত জীববিজ্ঞান এবং এলিয়েনের সন্ধানে অবদানের জন্য পরিচিত মুখ কার্ল সাগান। অন্য গ্রহে প্রাণী থাকলে তাদের কাছে মানুষের খবর পৌঁছে দিতে পায়োনিয়ার 10 এবং 11 স্পেস ক্রাফ্টে গোল্ডেন প্লাক এবং ভয়েজার 1 এবং 2 স্পেস প্রোবের সাথে গোল্ডেন ডিস্ক পাঠানোতে অবদান রেখেছেন কার্ল সাগান। এগুলো তারই পরিকল্পনার অংশ। ১৯৮২ সালে এলিয়েনের অনুসন্ধানে বাইরে এসইটিআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য আবেদন করেন কার্ল সাগান। ১৯৮৪ সালে এসইটিআই ইনস্টিটিউট স্থাপন করা হয়, যার ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নেন তিনি। এই এলিয়েন দেখতে কেমন তা নিয়ে নিজের ধারণা তুলে ধরেন তিনি। ১৯৮৫ সালে কন্ট্রাক্ট নামে একটি সায়েন্স ফিকশন বই লেখেন। ১৯৯৭ সালে কাহিনীটি চলচ্চিত্রে রূপ দেওয়া হয়। এভাবেই এলিয়েনের সন্ধানে কার্ল সাগান জীবন পার করেছেন। জীবনের মূল্যবান সময় এই ধারণার পেছনে ব্যয় করার পর তিনি সিদ্ধান্তে আসেন যে পৃথিবীর বাইরে জীবন থাকার সম্ভাবনা কম। জীবনভর তিনি দেখিয়ে গেছেন আমাদের বসবাসের জন্য শুধু এই পৃথিবীটাই আছে। কার্ল সাগান প্রণীত ব্যালনি ডিটেকশন কিট আজও প্রসিদ্ধ। যাবতীয় মিথ্যা ভ্রান্ত মতবাদ কুযুক্তি বাতিল করতে এটি নিছক বিজ্ঞানের একটি হাতিয়ার নয়, বরং এতে স্বাস্থ্যকর সংশয়বাদের অমূল্য উপাদান রয়েছে, যা প্রতিদিনের জীবনে মার্জিতভাবে প্রয়োগ করা প্রয়োজনীয়। এর উপর নির্ভর করে আমরা সকলেই প্রতারণা এবং ইচ্ছাকৃত ম্যানিপুলেশন থেকে রক্ষা পেতে পারি। বিজ্ঞান জানেন না এমন পাঠকের জন্য সাগান 20টিরও বেশি বই রচনা করেছেন। জীবন জুড়ে বিজ্ঞানকে অনুসরণ করে তিনি জেনেছেন ও আমাদেরকে জানিয়ে গেছেন যে আমরা সবাই নক্ষত্রের সন্তান, নক্ষত্রের উপাদানে গড়া আমাদের শরীর। তিনি শিখিয়ে গেছেন মনের দুয়ার খোলা রাখতে, যেন প্রতিনিয়ত সেখানে যা আসে তা যেন আমরা পরখ করতে পারি।